নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ, জুনিয়র অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা শিখব ফুয়েল সিস্টেম, একটা পেট্রোল ইঞ্জিনে কীভাবে ফুয়েল সাপ্লাই হয়, সেই ফুয়েল সাপ্লাই সম্পর্কে আমরা আজকে জানবো। সো বন্ধুরা, সমালোচনা করে শুরু করছি আজকের ক্লাস, ফুয়েল সিস্টেম ইন পেট্রোল ইঞ্জিন। বন্ধুরা, তোমরা এখানে বোর্ডটা সবাই দেখতে পাচ্ছ, ফুয়েল সিস্টেম, ফুয়েল সাপ্লাই সিস্টেম। ফুয়েল সাপ্লাই সিস্টেমটা আমরা দুভাগে ভাগ করি, একটা হলো আমাদের গ্র্যাভিটি ফিট সিস্টেম, একটা হলো প্রেশার ফিট সিস্টেম। এবারে আমরা জানবো গ্র্যাভিটি ফিট সিস্টেমটা কীরকম। গ্র্যাভিটি ফিট সিস্টেম জানতে গেলে আমাদের কীরকম, আমরা গ্র্যাভিটি ফিট সিস্টেম কীরকম, তো আমরা আমি এখানে মুছে দিচ্ছি। গ্র্যাভিটি ফিট সিস্টেম হলো আমাদের কী কী থাকবে না, গ্র্যাভিটি ফিট সিস্টেমে আমাদের থাকবে একটা ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্ক যাকে বলে, একটা ফুয়েল ট্যাঙ্ক থাকবে, ফুয়েল ট্যাঙ্ক। এখানে থাকবে একটা ফুয়েল ক্যাপ, যেটা আমরা মোটর বাইকে দেখতে পাই, ঠিক সেই রকম মোটর বাইকে যেটা থাকে ওইটা হলো আমাদের গ্র্যাভিটি ফিট সিস্টেম। এখানে ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্ক থেকে ডাইরেক্ট পাইপ লাইন হয়ে এখানে আসবে আমাদের কার্বোরেটর। এই হলো আমাদের কার্বোরেটর। সো ফ্রেন্ড, গ্র্যাভিটি সিস্টেম হলো ক্ষেত্রে আমাদের কী হবে না, আমাদের ট্যাঙ্ক থাকবে উপরে, ইঞ্জিনের উপরে আমাদের ট্যাঙ্ক থাকবে, সেখান দিয়ে আমাদের পাইপ লাইনের মাধ্যমে তেল ফুয়েলটা আসবে আমাদের কার্বোরেটরে। কার্বোরেটর থেকে ফুয়েল আমাদের যেমন ইঞ্জিনে যায়, সেভাবে ইঞ্জিনে আমাদের ফুয়েলটা, ফুয়েল অ্যান্ড এয়ার মিক্সচারটা আমাদের যেভাবে ইঞ্জিনে যায় সেভাবে আমাদের ইঞ্জিনে যাবে। তো ফ্রেন্ড, এটা হলো আমাদের গেল গ্র্যাভিটি ফিট সিস্টেম। এবার আমরা জানবো প্রেশার ফিট সিস্টেমটা কী। সো প্রেশার ফিট সিস্টেমটা ঠিক প্রায় একই রকম, একটু উল্টো, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এবার আমরা শিখবো প্রেশার ফিট সিস্টেম। PRESSURE, প্রেশার ফিট সিস্টেম এটা কীরকম হবে, এক্ষেত্রে ট্যাঙ্ক ইঞ্জিনের উপর থাকা কি ইঞ্জিনের পাশে থাকা এটা ম্যাটার করে না, এক্ষেত্রে আমাদের থাকছে একটা ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্ক একটা আমাদের থাকছে, ফুয়েল ট্যাঙ্ক থেকে আমাদের পাইপ লাইন যাবে, পাইপ লাইন যাওয়ার পর এখানে আমাদের থাকবে একটা পাম্প, এখানে একটা পাম্প থাকবে, একটা পাম্প থাকবে ফুয়েল পাম্প, পাম্পের মাধ্যমে পাম্প হয়ে এটা আমাদের যাবে ফিল্টারে, ফুয়েল ফিল্টারে যাবে, ফিল্টারে যাওয়ার পর ফিল্টার হয়ে ওইটা আমাদের যাবে সোজা কার্বোরে যাবে। কার্বোরেটর, কার্বোরেটর, কার্বোরেটর থেকে এখানে হবে ইঞ্জিন, ইঞ্জিনে যাবে। ফ্রেন্ড, এটা হলো প্রেশার ফিট সিস্টেম, অর্থাৎ প্রেশার মানে কি, কোনো কিছু একটা প্রেশার দিয়ে ফুয়েলটাকে পাঠানো, সেটা হলো আমাদের প্রেশার ফিট সিস্টেম। এখানে আমাদের শুধুমাত্র সব একই থাকছে, গ্র্যাভিটি ফিটে যেমন ট্যাঙ্ক থাকছিল, এখানে ফিল্টার থাকবে, কার্বোরেটর থাকছিল, সব একই, শুধু আমাদের এখানে একটা পাম্প অ্যাড করে দেওয়া হচ্ছে, যার ফলে প্রেশারে আমরা ফুয়েলটাকে কার্বোরেটর পর্যন্ত সাপ্লাই দিতে পারি, সেটা হলো আমাদের প্রেশার ফিট সিস্টেম। এটা আবার এই পাম্পটা আবার দু ধরনের হয়, একটা হলো ইলেকট্রিক্যাল পাম্প, একটা হলো মেকানিক্যাল পাম্প। ইলেকট্রিক্যাল পাম্প কীরকম, ইলেকট্রিক্যাল পাম্প হবে আমাদের প্রায় সময় আমরা দেখি ইলেকট্রিক্যাল পাম্প আমাদের এই ফুয়েল ট্যাঙ্কের মধ্যে আমাদের থাকে, আর মেকানিক্যাল পাম্প আমাদের কোথায় থাকে, মেকানিক্যাল পাম্প আমাদের থাকে ইঞ্জিনের ক্যামশ্যাফ্ট দ্বারা পরিচালিত হয়, মেকানিক্যাল পাম্প ওইটা আমাদের ইঞ্জিনের রেসিং কিক ক্যাম দ্বারা পরিচালিত হয় মেকানিক্যাল পাম্প, আর ইলেকট্রিক্যাল পাম্প আমাদের থাকে ট্যাঙ্কে। এই হলো আমাদের প্রেশার ফিট ফুয়েল সিস্টেম। প্রেশার ফিট সিস্টেম হচ্ছে ট্যাঙ্ক থাকছে, একটা ট্যাঙ্ক, পাম্প, তোমাদের ফিল্টার, ফিল্টার, ফিল্টার থাকছে, তারপর আমাদের কার্বোরেটর, তারপর আমাদের ইঞ্জিন। আর গ্র্যাভিটি ফিট সিস্টেমে কী ছিল, গ্র্যাভিটি ফিট সিস্টেমে ছিল আমাদের ট্যাঙ্ক, ট্যাঙ্ক থেকে ফিল্টার, ফিল্টার অনেক আমাদের ট্যাঙ্কের কাছে থেকে যায় ফিল্টার ট্যাপের সাথে, তারপরে আমাদের এখানে কার্বোরেটর, কার্বোরেটর থাকছে। এটা হলো আমাদের গ্র্যাভিটি ফিট সিস্টেম।
গ্র্যাভিটি সিস্টেমে আমাদের এটা থাকছে, ঠিক আছে? আর এটা হবে প্রেশার ফিড সিস্টেম। প্রেশার ফিড ট্যাঙ্ক পাম্প, প্রেশার মানে কি? প্রেশার মানে কোনো কিছুকে চাপ সৃষ্টি করবে। পাম্প এখানে প্রেশারে ফুয়েলটাকে ট্যাঙ্ক থেকে আমাদের ইঞ্জিন পর্যন্ত সাপ্লাই দেবে ফিল্টার কার্বোরেটরের মাধ্যমে। ফ্রেন্ড, এটা হলো আমাদের প্রেশার ফিড, এটা হলো আমাদের গ্র্যাভিটি ফিড। এবারে দেখবো প্রেশার ফিড সিস্টেমে আগে ছিল কার্বোরেটর, এখন আমাদের কী সিস্টেম হয়েছে? এখন হচ্ছে আমাদের MPFI সিস্টেম, অর্থাৎ মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম। এক্ষেত্রে কি, এক্ষেত্রে আমাদের সব একই থাকবে। এই পাম্পটা আমাদের থাকবে ইলেকট্রিক্যাল পাম্প, ইলেকট্রিক্যাল পাম্প আমাদের ট্যাঙ্কের মধ্যে থাকবে। আর আমাদের এখানে এই কার্বোরেটরের পরিবর্তে ফিল্টারের পরে আমাদের থাকবে এখানে একটা রেল থাকবে, একটা রেল থাকবে এখানে, যে করে তারপরে রেল থেকে আমাদের যাবে এখানে ইঞ্জিনে, ইঞ্জিনে যাবে। এবারে যে কয়টি সিলিন্ডারের, যেমন পেট্রোল ইঞ্জিন সাধারণত 3 সিলিন্ডার 4 সিলিন্ডার হয়, বেশিরভাগ 4 সিলিন্ডার হয়, 1 সিলিন্ডারও হয়, সেটা কোনো ইয়ে নেই। মানে আমাদের ইঞ্জিনের যে কয়টা সিলিন্ডার থাকবে সে কয়টা সিলিন্ডার আমাদের, ধরো আমাদের 4টি সিলিন্ডার আছে, 4 সিলিন্ডার ইঞ্জিন এটা, তো আমাদের রেল থেকে এখানে 4টি পাইপলাইন বেরিয়ে যাবে, গ্যাস হয়ে যাবে ইঞ্জিনে। ইঞ্জিনে গিয়ে এখানে ইঞ্জেক্টারের মাধ্যমে আমাদের ইনটেক ম্যানিফোল্ডে ফুয়েল ইঞ্জেকশন হবে, তারপরে এয়ার ফুয়েল মিক্স হবে, সেটা বার্ন হবে, এরপরে ইঞ্জিনের যেটা কাজ সেটা হবে। সো MPFI সিস্টেমে আমাদের ট্যাঙ্ক, ট্যাঙ্কের মধ্যেই পাম্প থাকবে, ফিল্টার থাকবে, আর একটা রেল থাকবে, এখানে কোনো কার্বোরেটর থাকে না। আগে যেটা ছিল সেখানে আমাদের এখানে কার্বোরেটর থাকতো। তারপরে এই ছিল আজকের ক্লাস, ফুয়েল সাপ্লাই সিস্টেম দুটো, প্রেশার ফিড সিস্টেম আর একটা হচ্ছে গ্র্যাভিটি ফিড সিস্টেম। তো বন্ধুরা, যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে ওয়াল নোটিফিকেশানটা অন করে দিও, সঙ্গে ভিডিওটি একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করো, এবং যদি ভালো লেগে থাকে, যদি আমার ক্লাস তোমাদের কাজে লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। সো ফ্রেন্ড, আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।